রিসেন্টলি ছোট পর্দার জনপ্রিয় একজন তারকা হলেন মেহেজ জাবিন এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজরে এসেছেন মরুবার এই তারকাকে বর্তমানে নাটকের পাশাপাশি ওটিতে অভিনয় করতে দেখা যায় ঠিক এই জন্য অবশ্য এই তারকা বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে প্রশংসা অর্জন করে এই জন্য অবশ্য বর্তমানে সকল মাধ্যমে আলোচনা এই নায়িকা বায়দুয়ে মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই দেখা যায় সেখানে অবশ্য এই নায়িকা তার প্রতিদিনের আপডেট প্রতি দ্বারাবিজ্ঞতায় বর্তমানে এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন সেখানে অবশ্য তাকে সমুদ্র সৈকতে সাদা গাউনে দেখা যায় যদিও কখন হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা সেই সাথে আবার কখন হাতে লাবাইকোনাকে মরুবার খোলামেলা চুল আলকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘ্যাল হয় তার অনুরাগীরা চারজন অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু আবার অনেকে লিখেছে এই তারকা কবে বিয়ে করবেন মরবার অনেকে আবার অ্যামাইজিং লিখেছে সেই সাথে অনেকে আবার থেকে কুইন বলে দাবি করেন মূলত অনেক আবার তাকে লাভি মুজি দেয় যদিও আবার অনেকে জানতে চাই সে এখন কোথায় আছে যাই হোক সবকিছু মিলে বর্তমানে এই তারকা দর্শকদের মাঝে এইভাবে আলোচনায় বাই দুয়ে মাত্র কয়েকদিন আগে শোনা যায় মেয়ে জামিনকে চলচ্চিত্রে দেখা যাবে মূলত নারী কেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করবেন এই সুন্দরী কিন্তু কবে থেকে এই চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু হবে সেটি অবশ্য এখনো জানা যায়নি অন্যদিকে বর্তমানে মেয়ে জামিনকে নাটকের পর্দায় কম কাজ করতে দেখা যায় মূলত এই তারকা বর্তমানে ওটিটির কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান এই জন্য অবশ্যই খুব শীঘ্র ওটিটি কন্টেন্টের শুটিং এর কাজ শুরু করবেন এই নায়িকা সো জেনে তো নিলেন মিজেবিন বর্তমানে গ্ল্যামার রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মরোবার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাই তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য